গত পর্বে প্রফেসর ব্যাডের পাঠানো রোবট ফোরিং এর আতর্কিত আক্রমণে খুবই ছোট আকারের হয়ে যাওয়া সজীব লুকিয়ে পড়ে রোবটিগুলোর ভিতরে, আর সেখানে সে দেখতে পায় রোবটিগুলোর হার্ড ডিস্ক। সজীব বুঝতে পারে এই হার্ড ডিস্ক রিকভারের মাধ্যমে রোবট ষড়যন্ত্রের পেছনের ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব, আর তাই তো অনেক বুদ্ধি খাটিয়ে সজীব আবারও ফিরে আসে সায়েন্টিস্টের কাছে। তো বন্ধুরা, চলো তাহলে দেখি আজকে সেখানে কি হয়। টার্মেও সজীবের কথা অনুযায়ী রোবট ইগলের হার্ড ডিস্ক উদ্ধার করেছি, এই দেখুন। আমাদের কম্পিউটার সিস্টেম ওই হার্ড ডিস্কে থাকা সব তথ্য রিকভার করেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো এই রোবট কোথা থেকে অপারেট হচ্ছিল। কিন্তু সজীব কোথায়? আরে সজীবের এই অবস্থা কেন? সজীব এত ছোট হয়েছে কেন? মিস্টার মেয়র, এটা ওদের রোবটদের কাজ। রোবটদের কাজ? এখন তাহলে কি হবে? সজীব যদি এমন থাকে তাহলে এই যুদ্ধে আমাদের জয়ী হওয়া আর কোনো আশাই থাকবে না। মিস্টার সায়েন্টিস্ট, আপনি একটা কিছু করুন। মিস্টার মেয়র, সজীবকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু কোনো লাভ হয়নি। এখন তাহলে কি হবে মিস্টার সায়েন্টিস্ট? যে রোবট সজীবকে ছোট বানিয়েছে সেই রোবটকে ধ্বংস করতে হবে, তবেই সজীবের শরীরে থাকা বায়োনিক অ্যাক্টিভিটিস বন্ধ হবে, সজীব আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে মিস্টার সায়েন্টিস্ট সজীবের শরীরকে আরেকটি শক্তিশালী রোবটিক স্যুটের মধ্যে স্থানান্তর করতে শুরু করে। ওয়েলকাম ব্যাক সজীব। ধন্যবাদ মিস্টার সায়েন্টিস্ট। ইয়াহু সজীব, তুমি একদম ঠিক ছিলে। এই দেখো, রোবট ইগলকে এই লোকেশন থেকে অপারেট করা হচ্ছিল। তার মানে এই রোবট ষড়যন্ত্রের পিছনে থাকা সেই শক্তি এখানেই আছে? সেটাই মনে হচ্ছে। সজীব, ওদের একজনকেও ছাড়বে না, ওরা পৃথিবীর অনেক ক্ষতি করেছে। আর তারপরে সজীব ম্যাজিক্যাল কারে চড়ে সেই লোকেশনে যেতে থাকে যেখান থেকে রোবটিগলকে অপারেট করা হচ্ছিল। ওদিকে ওই এলিয়েন চিফ আর রোবট ফোরিং লিলিপুট হওয়া সজীবকে খুঁজতে থাকে।
সজীবকে খুঁজে না পেয়ে তারা শহরের মধ্যে ভাঙচুর শুরু করে। রোবট ফোরিং তার পাওয়ারের সাহায্যে শহরের সব মানুষকে লিলিপুট বানাতে থাকে। Alien Jeep 2.0 Yes, Professor সজীব লিলিপুট হয়ে গিয়েছে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। যাও, সজীবকে খুঁজে বের করো আর তারপর শেষ করে দাও আমাদের ওই পথের কাঁটাকে। প্রফেসর, আপনি নিশ্চিন্ত থাকুন, সজীবকে আমি ঠিক খুঁজে বের করব আর তারপর ওকে হত্যা করব। সজীব, এবার তোমার খেলা শেষ। তুমি লিলিপুট হয়ে গিয়েছো আর তাই আমার ভয়ে তুমি গর্তে লুকিয়ে পড়েছো। এবার এই রোবট বাহিনীর সাহায্যে পৃথিবীর নিয়ন্ত্রণ নেব আমরা। সজীব, এই দেখো, আমরা যে লোকেশন ট্রেস করেছি সেখান থেকে আরো দুটি রোবটকে অপারেট করা হচ্ছে। দুটি রোবট? হ্যাঁ সজীব, দুটি রোবট। ম্যাজিক্যাল কার, চলো তাহলে আগে ওদের ধ্বংস করব, তারপর আমরা যাব এই রোবটদের যারা বানিয়েছে তাদের উচিত শিক্ষা দিতে। ওকে সজীব। এরপরে সজীব তার প্ল্যান বদলিয়ে যেতে থাকে রোবট ফোরিং এবং এলিয়েন চিফ 2.0 কে ধ্বংস করতে। আরতিকে এলিয়েন চিফ আর রোবট ফোরিং শহরের মধ্যে ভাঙচুর চালাতে লাগলো। সজীব, ওই দেখো। আরে, এ তো দেখছি সেই রোবটটা যেটা আমাকে ছোট বানিয়েছিল। এলিয়েন চিফ, তার মানে সেরাস গ্রহ থেকে এসে ওরা এখানে আস্তানা গেড়েছে। সজীব, এই এলিয়েন চিপকে বন্দী করতে পারলে এই রোবট তৈরির পেছনের ব্যক্তিকে আমরা ধরতে পারবো। ম্যাজিক্যাল কার, তুমি একদম ঠিক বলেছো, এবার তাহলে এলিয়েন চিপকে বন্দী করা যাক। এই কথা বলে সজীব এলিয়েন চিপ 2.0 এর মুখোমুখি হয় আর সজীবকে দেখে এলিয়েন চিপ খুব অবাক হয়ে যায়, সেই সাথে কিছুটা ভয়ও পেয়ে যায়। সজীব, তুমি তো লিলিপুট হয়ে গিয়েছিলে। তোমরা কি ভেবেছিলে, আমাকে লিলিপুট বানিয়ে দিলেই তোমরা এই পৃথিবীতে রোবট সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে? পৃথিবীতে আমরা রোবট সাম্রাজ্য প্রতিষ্ঠা করবই করব। রোবট ফোরিং এখনই চলে আসবে, তোমাকে আবারও লিলিপুট বানিয়ে দেবো আমরা। এই কথা বলেই এলিয়েন চিপ 2.0 সজীবের উপরে আক্রমণ শুরু করলো। সজীবও শুরু করলো তার পাল্টা আক্রমণ। এদিকে এলিয়েন চিপ 2.0 এর বায়োনিক পাওয়ার তো আর একদিকে সজীবের রোবটিক পাওয়ার, দুই ধরনের এই পাওয়ারের মধ্যে চললো ভয়ঙ্কর এক লড়াই। Yeah.
কিছুক্ষণের মধ্যেই সজীবের রোবটিক শক্তির কাছে এলিয়েন জীবের বায়োনিক শক্তি পরাজিত হলো, আর সেই সময় রোবট ফরিংও সেখানে পৌঁছে যায়। ম্যাজিক্যাল কার বলো সজীব, এলিয়েন চিপকে বন্দি করো। রোবট ষড়যন্ত্রের পিছনের ব্যক্তিকে খুঁজে বের করতেও আমাদের কাজে লাগবে। ওকে সজীব। রোবট ফরিং এসেই সজীবের উপরে আক্রমণ করে, কিন্তু সজীব এবারে সাবধান, সে ওই পাওয়ার থেকে নিজেকে দূরে রাখে। সাথে লড়াইয়ে জয়ী হওয়ার জন্য সজীব কৌশলে লড়তে লাগলো, আর রোবট ফরিংকে একটু একটু করে অকেজো করতে লাগলো। শেষে রোবট ফরিং ধ্বংস হলো। সজীব এর কি করব? ওকে আমাদের সাথে নিয়ে চলো। ওকে সজীব। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ। সজীব কি পারবে রোবট ষড়যন্ত্রের পেছনে থাকা প্রফেসর ব্যাটকে খুঁজে বের করতে? জানতে চাইলে দেখতে হবে গোল্ডেন প্ল্যানেট গল্পটির 16তম পর্ব। আর এই গল্পটির পরের পর্ব দ্রুত দেখতে চাইলে ভিডিওটিতে জলদি একটি লাইক দিয়ে দাও, আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।